সম্প্রতি সময়ে ঢাকায় চলচ্চিত্রে আলোচিত একজন তারকা হলেন সাকিব খান। কেননা এই তারকা তার কেরিয়ারে বেশ কিছু চলচ্চিত্র উপহার দিয়েছেন তিনি তার অনুরাগীদের। সেখানে অবশ্য তার অভিনয় তার অনুরাগীদের কাছে ভালো লেগেছে। ঠিক এই জন্য অবশ্য ঢাকা ইন্ডাস্ট্রিতে কিং খান হিসেবে পরিচিতি লাভ করেন। মোরওভার এই তারকাকে সর্বদাই সোশ্যাল মিডিয়ায় সক্রিয় দেখা যায়, কেননা সেখানে এই তারকা বর্তমানে তার প্রতিদিনের আপডেট শেয়ার করেন। অন্যদিকে রিসেন্টলি জানা যায় সাকিব খান আমেরিকাতে গিয়েছেন, কেননা সেখানে তিনি রাজকুমার চলচ্চিত্রের শেষ অংশের শুটিংয়ের কাজ করবেন। যদিও মাত্র কয়েকদিন আগে ভারতে চলচ্চিত্রের শুটিংয়ের কাজ করা হয়েছিল, ঠিক এবার এই চলচ্চিত্রের শেষ অংশের শুটিংয়ের কাজ করার জন্য আমেরিকায় গিয়েছেন এই তারকা। কেননা রাজকুমার চলচ্চিত্রে আমেরিকার অংশের শুটিংয়ের কাজ এখনও বাকি আছে, ঠিক এই জন্য অবশ্য খুবই তাড়াতাড়ি সেখানকার শুটিংয়ের কাজ শুরু করবেন এই তারকা। মোরওভার আসুন ঈদ উপলক্ষে চলচ্চিত্রটি উন্মোচন করা হবে, যার জন্য চলচ্চিত্র শুটিংয়ের কাজ খুবই তাড়াতাড়ি শেষ করতে চান চলচ্চিত্র নির্মাতারা। মোরওভার প্রিয়তমা চলচ্চিত্রে এই তারকাকে সর্বশেষ অভিনয় করতে দেখা যায়। সেখানে অবশ্য তার অভিনয় তার অনুরাগীদের কাছে ভালো লেগেছে, ঠিক এই জন্য অবশ্য তিনি তার চরিত্রটির জন্য আলোচনায়। সেখানে অবশ্য তার বিপরীতে অভিনয় করেন নিধিকা। যদিও কলকাতা বাংলার এই তারকা সাকিব খানের বিপরীতে প্রথমবারের মতো অভিনয় করেন, কিন্তু তার প্রথম চলচ্চিত্র হিসেবে দর্শকদের কাছে ব্যাপকভাবে সাড়া পেয়েছেন এই তারকা। অন্যদিকে সাকিব খান মাত্র কয়েকদিন আগে দরদ চলচ্চিত্রের শুটিংয়ের কাজ শেষ করেন। সেখানে অবশ্য তার বিপরীতে বলিউডের অভিনেত্রীকে অভিনয় করতে দেখা যাবে, কিন্তু চলচ্চিত্রটি ফেব্রুয়ারি মাসে মুক্তি পাওয়ার কথা থাকলেও চলিত মাসে চলচ্চিত্রটি উন্মোচন করা হবে না বলে জানা যায়। কিন্তু কী কারণে চলচ্চিত্রটি মুক্তি দেওয়া হচ্ছে না সেটি অবশ্য এখনও জানা যায়নি। সুতরাং যাহোক, জেনে তো নিলেন ঢাকায় চলচ্চিত্রের তারকা সাকিব খান আমেরিকাতে রাজকুমার চলচ্চিত্রের শুটিংয়ের জন্য গিয়েছেন। মোরওভার এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আপকামিং আপডেট জানার জন্য।